আল্লাহ বারে বললাম আমাকে একটু পুজো দিয়ে দে, তোমাকে আমি দক্ষে বোঝাতে বলে হয় তোমাকে পূজা তো দুস্থায় তোমাকে আমি আমার ঠুকু দেব না। শোনো কাছে লাগল পূজা রাখে দিলি চান্দু, পূজা রাখে দিলি পরকে ডালি চান্দু তুই মাথায় তুলে নাই সে খাতাবে যাবে কত ধানে আর কত চাল। শোনো কাছে তোমার ওই ছাড়পত্র যদি আমরা কালকে সাথে রক্ষণা করতে পারি তাহলে তোমার ওই চরণ দেবীর কাজ যা শুয়ে আমার নাম যদি পতা দিবে হয়ে থাকে তাহলে তোমাকে আমি শান্তিতে থাকতে দেবো না চাষের ঘর। আমি চলে যাচ্ছি দেখি কোথাকার জল কোথায় গিয়ে গলা আমার ছয় পুত্র তুমি সাধন করে দাও আর যাবে আমাদের আর মাঝি কন্যা ধর আছে আপনি যে বাড়িতে চলে যাবে ছয় ছয়টি সন্তানকে নিয়ে আমি কেমন করে একা একা এই মন্দিরে থাকবো স্বামী, আমি কেমন করে একা একা থাকবো স্বামী। আমাদের তো বাণিজ্য করতেই হবে শানেকা, আমরা বাণিজ্যের লোক আমাদের তো বাণিজ্য করতেই হবে শানেকা। আমি কি একা একা এই মন্দিরে থাকতে পারবো স্বামী? শানেকা তোমাকে তোমাকে ঠাকুরই রক্ষা করবো শানেকা। I go to the sky.
আমি আমার সন্তান আপনার সাথে ওই দূর দেশে পাঠিয়ে আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না শানিকা, আমার কোনো সমস্যা হবে না শানিকা। তুমি তুমি আমার ছয় পুত্র সাজন করে দাও, আমাদের তো এই দক্ষিণ দেশে বাড়িতে যেতেই হবে শানিকা। ঠিক আছে সব, আপনি হলেন সোনা গো, আপনার যে বাণিজ্য করতে হবে ওই বিদের বিদা আমি যথই আপনি। ঠিক আছে স্বামী, আমার পুত্র গো আমি এখন স্বাধীনে আছি। আচ্ছা সারে পরে খোকা বাবা কার্তিক গণেশ তাই বাবা খোকানি পিতার সাথে যে বাড়িতে যাব, পিতার সাথে বাড়িতে গেলে যে আমাদের অমঙ্গল হতে পারে। আমাদের যে পালন করতে হবে যাওয়ার আগে তোমাকে একটু প্রণাম করিবা, একটু প্রণাম করি। আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি, তোরা যেন আমার পক্ষে ফিরে আসতে পারে। Oh,
তোমার পিতার সাথে চলে যাও, যাও বাবা, তোমার পিতা তো আছে, এখন আমাদেরকে আমার সাথে আমি যে মা, আমি কেমন করে তোমাদের কান্নার সময় আমি সইতে পারছি না মানে, বেঁচে থাকো তবে স্বামী আমার মন বলছে কি যেন কি হয়। আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে শেষবারের মতো প্রণামটা করে নিই। সরেখা, যে কোন চিন্তা করো না সরেখা, আমার কোন সমস্যা হবে না সরেখা। তাও স্বামী আমি প্রণামটা করে নিই। আমার সরকারি বাড়ি আমরা দেখে রেখে স্বামী বিদায়। চলো আমরা চলো আমরা ওই গাড়ি দুষ্টা করে যাই বাড়ি।